আচ্ছা, এবার আছে রুট প্ল্যান। রুট প্ল্যান করতে গেলে প্ল্যানটাকে, যেটা প্ল্যান করা আছে সেটাকে কপি করে নেবো আগে। তাহলে লেআউট প্ল্যানটাকেও কপি করে নেওয়া যাবে, লেআউটটাকেও কপি করে করা যাবে। ঠিক আছে, একই ব্যাপার না, প্ল্যানটাকে করলেই বেটার হবে, লেআউটটাকে করলে অনেক আরো কাজ করতে হবে। প্ল্যানটাকে কপি করে নেবো ফার্স্ট, কপি হয়ে গেল, বাউন্ডারি ওয়াল এগুলো সব উড়িয়ে দেবো, দরকার নেই, এগুলো উড়িয়ে দেবো, সেকশন উড়িয়ে দেবো, এগুলো সব উড়িয়ে যাচ্ছে। ওকে, আরো কি হচ্ছে? যেগুলো লাগছে না লাগছে না, এগুলো লাগছে না, বেডরুম ছাদ যেহেতু, এখানে বেডরুম তো কিছু নেই। এগুলো লাগছে না, ছাদ হয়ে যাচ্ছে। ওকে, এইগুলো লাগছে না, তলারগুলো দেখা যাচ্ছে, তলারগুলো আবার সলিড লাইন হয়ে যাবে, বুঝলি? অফসেট 125 এর প্যারাপেট ওয়াল, এটাও, আর বাকিগুলো সব ট্রিম। সব থেকে সোজা সোজা কাজ রুফটপ প্ল্যান বানানো, সব থেকে সোজা কাজ। শুধু ডিলিট করতে হবে, অফসেট 125, সরি, অফসেট 125, ডিলিট করছি তো, এগুলো লাগছে না, না এগুলো তো আর কিছু লাগছে না, কি অপশন 125 থেকে এই ওইটা দিচ্ছি তো, প্যারাপেট ওয়ালটা দিচ্ছি তো, বুঝতে পারছিস? প্রবলেম আছে নাকি? না, বুঝতে পারছি। আচ্ছা, 125 প্যারাপেট ওয়াল দিলি, তাই তো? উপরে দেখছো অফসেট 125, এক্সটেন্ড করে দিলে হয়ে যায়। কোনটা ওয়ালটা কত আছে? 250 আছে না? কি এক্সটেন্ড করবে? যদি ওয়ালটা আছে তো 250, ওয়ালটা থেকে তুই এগুলো ছোট ছোট করছিস, আগে ওয়ালটা রয়ে গেছে, ডিলিট করছিস তোর ওয়ালটা। হ্যাঁ, দাঁড়া দাঁড়া মিনিট, বল, আগে ওয়ালটা রয়ে গেছে, ওয়ালটা ডিলিট করে এখন 125 করছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াল ডিলিট করতে হবে। বলছি না,
তাহলে এই সিঁড়ির এখান পর্যন্ত, তাই তো? এবার দেখ, এই যে জিনিসটা, এই ওয়ালটা কিন্তু এতটা আছে, ওকে, এই ওয়ালটা কিন্তু এতটা আছে, আর টোটালটাই কত? তাই তো, 250 ওয়াল বলছে, এটা তো বাজেটটা, মানে বাউন্ডারি ওয়ালটা। হ্যাঁ ঠিক আছে, 250 ওয়াল থাকলো মানে প্রবলেম হচ্ছে না, ঠিক আছে, ওখানে ওয়ালটা দিচ্ছি, তাই তো? হ্যাঁ আরে পড়বে তো, ওয়ালটা পড়বে তো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, লিস্টটা কর। হ্যাঁ আচ্ছা, এবার এখানটা একটা দরজা থাকছে, ঠিক আছে, এই দরজাটা কিসের সমান দিয়েছিলাম, এর সমান। তাহলে এটাকে কপি করে নাও, D2 সমান কপি করি, সরি মুভ করি, হলো। এটাকে ওকে, হ্যালো, বুঝতে পারলি? D2 ওপর দরজাটা বললি, তাই না? বাথরুম, এগুলো সব মুছে দে, দেয়ালটা আছে, মুছে দে, এটাকে এক্সটেন্ড করে দে, না এটাকে এক্সটেন্ড না, সরি এটাকে এক্সটেন্ড কর, D2 হয়ে গেল। এবার কি, এবার দেখ একটা জিনিস, এবার হচ্ছে তোর এই যে, এই যে এগুলো এগুলো তোর হিডেন লাইন ছিল, সেগুলো তো আবার ফার্ম লাইন হয়ে যাবে তোর, কারণ এগুলো সব দেখা যাচ্ছে, তাই না? এগুলো সব দেখা যাচ্ছে, এগুলো সব দেখা যাচ্ছে, ওকে, হ্যালো। এবার দেখ, এই যে আছে এটা, এটাকেও সব ফার্ম লাইন করে দিবি, এখানে সিঁড়ি কোনো ডিরেকশন ফিরেকশন থাকবে না, এটাকেও একদম সিলেক্ট করে সব ফার্ম লাইন, ওকে, হ্যালো। এবার দেখ এই যে ব্যাপারটা, এই এই সিঁড়ির ভেতরটা কি দেখা যাবে? দেখা যাবে না, এটা হিডেন লাইন হয়ে যাবে। কোনটা সিঁড়ির ভেতরেরটা, মানে এইটা, এই সিঁড়িগুলো কি দেখা যাবে? এটা তো ছাজায় ঢাকা পড়ে গেছে না, দেখা যাবে দিকটা, চেঞ্জ কর না, আমি দেখ কি করি, নেক্সট করি,
বুঝতে পারছিস তো, এই যে এই যে এই জিনিসটা ছাদে ঢাকা পড়ে গেছে, ওই জন্য দেখা যাচ্ছে, তাই না? কোন জিনিসটা? এই যে ছাদের বিটটা রে, এটা বিট তো, এটা তো হ্যাঁ দেখতে পাবি, হ্যাঁ বিটটা দেখতে পাবি, বিটটা ঢাকা দিচ্ছে আর ছাজাটা ঢাকা দিচ্ছে, তাই হ্যাঁ না? বুঝতে পারছি, দেখাই এই আমরা সরি, সুবিধা। এইখানটা তো আবার আছে, এই জায়গাটাতে ছাজার কিছুটা পোর্শন ঢাকা পড়ে যাচ্ছে বিটের জন্য। হিডেন লাইন চুজ করি একেবারে, বুঝতে পারলি? এগুলো সব ঢাকা পড়ছে কিন্তু। বুঝতে পারলি? লালন ওই, বুঝতে পারছিস? বুঝতে পারছো, উপরে টপটা দেখা যাচ্ছে তো খালি, টপটা দেখে আমরা দেখছি, উপরে রূপটা দেখছি, রূপের দেখলে ঢাকা পড়ে যাবে, উপর থেকে দেখলে দেখতে পাবো সানসেটের জন্য সিঁড়িগুলো ঢাকা পড়ে যাচ্ছে, ওয়ালটার জন্য এটা ঢাকা পড়ে যাচ্ছে, এগুলো দেখতে পাবো না, তাই জন্য এগুলো হ্যাচ লাইন করছিস, হুম হুম ইডেন লাইন করছিস, ওটা বিটটা জন্য দেখা নেওয়া যাচ্ছে ওখানটা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ বিটার জন্য। ঠিক আছে, তাহলে এটাই ছিল। তাহলে এবার দেখ, W1 W2 এগুলো সব দিয়ে দিতে হবে ঠিকঠাক করে। W1 গুলো মুছে গেছে ওখান থেকে, সরি। W1 W1 W না, এটা 2 ডি ওয়ান ওটা জাস্টি। তো এটাই হচ্ছে রুট অফ প্ল্যান। এবার লেখাগুলো করতে হবে, এখানে এটা হচ্ছে ওপেন টেরাস, ঠিক আছে, ডিটি করে হাইট করে একটু এই দিকে বরাবর লেখাটা লিখতে চাই, এই জন্য এরকম করে দিলাম। ও ডিটি ওপেন টেরাস, টেরাস টেরাস স্পেলিং কি? টেরাস কি হলো ঘোড়ার লেখাটা? ওই তো, তোর প্রথমে তোর ডিট নিলাম, ডিটি ডিটি নিলাম,
প্রথমে এরকম হরিজেন্টালি করলাম, তারপরে ভার্টিক্যালি এরকম করে দিলাম। এইটা হচ্ছে ডিরেকশন, লেখার ডিরেকশন। আগে দেখবি এরকম করছিলাম, এটা জন্য হরিজেন্টালি আসছিল। তুই যদি এরকম করে দিস তাহলে একদম ভার্টিক্যালি আসবে। এরকম করলে এরকম করলে এক, এই এই দেখলি। কি প্রথমে আসলে এই ওপেন টেন্সের লিখিটা প্রথমে সোজা লেখা হচ্ছিল, তারপর কি টিপলি তো সঙ্গে না না ও ঠিকই আছে, একই ব্যাপার, একই প্রসেস। ঠিক আছে, ওপেন টেরাস। এবার এখানে কি থাকবে? ছাদে ঢাল থাকবে, ছাদে তোর ইয়ে থাকবে তো, পাইপ থাকবে তো, জলটা রেন ওয়াটার যেটা ডাউন করাবে। 75 mm এর ডায়ার রেন ওয়াটার পাইপ, তাই তো? কত? 75। কপি পেস্ট করছি, দুটো দেওয়ার দরকার নেই। এইদিকে একটা এসে গেল, এইদিকে এইখানে একটা দিলি। এক গা দিয়ে নষ্ট করে লাভ নেই, আর পায়খানার লাইন যাবে দিকে, ও পায়খানা তো দু ধরনের নয়, আবার বলে সেন্টারি লাইন গুলো দুটো হলো, এক সাইডে রাখা ভালো পাইপ। আচ্ছা, ফ্রন্ট হচ্ছে, বাড়ির ফ্রন্ট হচ্ছে এই এইটা দিকটা, ডান দিকটা, এই দিকটা ফ্রন্ট তো, তাহলে এই দিকে তাহলে রেন ওয়াটার পাইপ দিলে হবে না। হবে না, এই ব্যাকে এই সাইড একটা দে, হ্যাঁ এখানে একটা দে, এখানে দে একটা, এবং ওই ধারে একটা দে, সিঁড়ির ওই ধারে বাথরুমে গা দিয়ে উপরে, এখানে একটা দিয়ে, এই এখানে দিয়ে কি এখানে কি হবে, না সরি সরি এখানে কোনো কাজ হবে, ওই জায়গা আছে, এই তো এইখানটা দে একটা, ঘর না তো ঘরের মধ্যে চলে যাবে, দরকার নেই আর দিতে হবে না। এই করে থাকা, তাহলে স্লোপটা তাহলে এইদিকে রাখতে হবে, সেটা কনস্ট্রাকশন করার টাইমে আমাদের বুঝতে হবে। ঠিক আছে, স্লোপ ঠিক করতে হবে। ওকে, এবার এইভাবে যাচ্ছে জলগুলো, দেখাতে হবে। দেখাতে তো হবে স্লোপটা, দেখাবি না? তার মানে এইদিকে স্লোপ আছে সেটা বোঝা গেল। ঠিক আছে, এইদিকে সব স্লো। ওকে, রুট প্ল্যান ওকে, রুট প্ল্যান হলো, বিম লেআউট প্ল্যান হলো, ফাউন্ডেশন লেআউট প্ল্যান হলো। ঠিক আছে, এবার নেক্সটে যেটা জানবো সেটা হচ্ছে আমাদের কিছু স্পেসিফিক তোর যে আরসিসির যে অবজেক্টগুলো আছে, যেগুলো বিম আছে, কলম আছে, স্টিয়ার, বিম আছে, কলম আছে, স্টেয়ার আছে, তারপর তোর ফুটিং আছে, ফাউন্ডেশন আছে, সেই যে আরসিসি যে কম্পোনেন্টগুলো সেগুলো স্ট্যান্ডার্ড কম্পোনেন্টগুলো যেগুলো হয় সেগুলো নেক্সট ভিডিওতে দেখে দেখে নেবো। ওকে।